করো যাতে আমার নাতি কারবালার পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে যায়। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। রু রাহা হে ইয়ে জমি, রু রাহা হে আসমান, চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। রু রাহা হে ইয়ে জমি, রু রাহা হে আসমান, কারবালা মে জিত গয়া কাফেলা হো সাইন কা, কাফেলা হো সাইন কা। একটু চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। ইমামে পাকের ঘুম ভেঙে গেল, রহমাতুল্লিল আলামিন অদৃশ্য হয়ে গেলেন। খতিবে পাকিস্তান আল্লামা শফিউক আরবি রহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেন, রহমাতুল্লিল আলামিন অদৃশ্য হওয়ার পরে ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হুজরা মুবারক থেকে পাশের হুজরায় পাকে গেলেন। যে হুজরার মধ্যে ওনার বিবি, একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যে দেখতেছেন আপন বিবি শাহরবানু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহরবানুর কাছে যে বললেন, শাহরবানু আজকের এই মুহূর্ত পর্যন্ত স্ত্রী হিসাবে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। এ শাহরবানু, স্ত্রী হিসাবে যতটুকু হক তুমি তার চাইতে বেশি আদায় করেছ, আমি হুসাইন একবার নয় লক্ষবার তুমি শাহরবানুর উপর রাজি এবং খুশি। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এ শাহরবানু, তুমি কান্দতেছ, কান্নার প্রয়োজন নাই, আমি খোলা মনে তোমাকে এজাজত দিচ্ছি যে এই মুহূর্তে তোমার যেদিকে মন চায় তুমি চলে যাও, আমি তোমার উপর নারাজ হব না। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই জমিন তোমার রক্তের জন্য পাগল নয়, আমি হুসাইনের রক্তের জন্য, তুমি চলে যাও। শাহরবানু ডেকে বললেন, আলী যা, এই কথাটা শোনার আগে আমার মরণটাই হওয়া উচিত ছিল, আমি আমার জানের জন্য কাঁদি না, ও আমার সরতাজ, আমি কাঁদতেছি আরেকটা ভিন্ন কারণ। কারণটা কি? শাহরবানু ডেকে বললেন, আমি ঘুমনের মধ্যে ছিলাম, হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম একজন মহিলা ঝাড়ু দিয়ে কারবালার জমিনের ছোট ছোট পাথরের খনাগুলো পরিষ্কার করতেছেন। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। কি পরিষ্কার করতেছেন? মাঠের মধ্যে দুলা, বালি, কাঙ্কর, ইটের টুকরা এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন মহিলা ঝাড়ু দিয়ে সেটা মাঠটারে কি করতেছেন বলেন না, কি করতেছেন? আমি তার কাছে যে বললাম, মা গো, বর্ণনাকারী বলতেছেন যিনি দারু দিচ্ছেন তিনি সামনে, ইমামে পাকের স্ত্রী পিছনে। জিজ্ঞেস করলেন, মা গো কে আপনি, এই জমিন ঝাড়ু দিয়ে কেন পরিষ্কার করতেছেন, তার কারণটা কি? এই প্রশ্নের জবাবে ওই মহিলা আমাকে ডেকে বললেন, শাহরবানুরে তুমি কি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে রে শাহরবানু? এ শাহরবানু, আমি দুনিয়ার কোনো অন্য মহিলা নই, আমি হলাম নবী নন্দিনী। একটু পরে ওই জমিনে যার শাহাদতের রক্তে লালে লাল হবে, আমি সেই হতবাগা হুসাইনের মা ফাতেমা। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। শাহরবানু আশ্চর্য হয়ে কদমে লুটিয়ে পড়লেন, ও মা, আপনি তো সমস্ত জান্নাতের নারীদের সরদার লিলিত, ও মা কেন আপনি হাতের মধ্যে ঝাড়ু নিয়েছেন, এই ঝাড়ু তো আপনার হাতে মানায় না। সৈয়দা ফাতেমাতুজ্জাহরা জবাব দিয়া বললেন, শাহরবানুরে আমার কলিজার টুকরা সন্তান, যখন আমার আব্বাজানের কাছে যেতেন আব্বাজান সেজদার মধ্যে থাকতেন,
আমার হাসান হুসাইন তাদের নানার পিঠে উঠে বসে যেত, চিৎকার দেয়া বলুন আল্লাহু আকবার, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, সকলে জবান খুলে পড়েন, লা ইলাহা আপনাদের। আমার আবারও আবদার, বসার জায়গা আছে নিশ্চয়ই, বসে যান আপনারা, এভাবে যদি এলুমেলু হয়ে দাঁড়ান বিশ্রী লাগে দেখতে, যতটুকু জায়গা বসার আছে, আর যদি গরম আমি বলবো না একদম চাপাচাপি হয়ে বসার, যদি ভিতরে জায়গা থাকে বাইদেরকে বসার একটু জায়গা দেন, একটু সামনের দিকে আসেন, আর আমার সাথে বলেন লা ইলাহা আসলে যে অবস্থায় আছে এখন মাহফিলে তো চলা দরকার, কি বলেন? কাজেই এই বিষয়গুলো আসলে আগে প্রথমে প্রস্তুতি নেওয়া দরকার, সাউন্ডটা মাহফিলের জন্য এটা বড় একটা ব্যাপার। হুজুর একজন কম থাকলেও সমস্যা হয় না যদি মাইক ভালো হন, মাইক যদি খারাপ হয় আর হুজুর যদি 12 জন হয় কোনো লাভ আছে? তো কাজেই এগুলো আসলে আলোচনার ফাঁকে ফাঁকে এগুলো করা আসলে বড় কষ্টের ব্যাপার। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, একটু মোহব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার, একটু মোহব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু মোহব্বতের আওয়াজে বলি ইয়া হুসাইন। যাই হোক, ইকু ইকু কমা আওয়াজটা সফট করে ইকুটা কমাও। যাই হোক, তো যে কথাটুকু আমি বলছিলাম, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় হুজুরের নাতি হাসনাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের কোথায় পিঠ বলেন না, পিঠ মুবারকে সাজদার মধ্যে তসবিহ কতবার? তিনবার, পাঁচবার। এরপরে তো তসবিহ পড়লে পড়তে পারবেন কিন্তু নামাজ হবে না, তিনবার পাঁচবার সাতবার সাজদা শেষ মাথা উঠাতে হবে জমিন থেকে, এই নির্দেশ আল্লাহ এবং রাসূলের, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন ব্যাপার কি, হুজুর সাজদায় পিঠে হুজুরের নাতি ইমামে হুসাইন তিনবার পাঁচবার সাতবার পড়া শেষ, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বললেন জিব্রাইল যাও আমার মাহবুবকে যেয়ে বলো আজকে তিন পাঁচ সাত নয় যতক্ষণ পর্যন্ত হুসাইন নামবে না আমার মাহবুব তসবিহ পড়া বন্ধ করবে না। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এ হচ্ছে কারবালা ওয়ালাদের শান।
ইমাম আলী মুকাম হযরত ইমাম হুসাইনের আম্মা সাইয়েদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা গো, যারা পিঠ মুবারক থেকে জমিনে পড়লে কষ্ট হবে, ওই কষ্টটা আল্লাহ এবং রসুল বরদাস্ত করতে পারেন নাই। ওই হুসাইন কিছুক্ষণ পরে দুলদুল গোড়া থেকে রক্তে লালে লাল হয়ে কারবালার জমিনে যখন গড়াগড়ি খাবে পাথরের কণাগুলি, আমার হুসাইনের গায়ে লাগবে, কষ্ট হবে, আমি ফাতেমা সইতে পারব না, এই জন্য আমি নিজের হাত দিয়ে কারবালার জমিন দিয়ে কি করতেছি, আরো জোরে বলুন না, কি করতেছি, আমি তোমার শাশুড়ি মা সাইয়্যেদা ফাতেমা, এই জন্য আমি কাঁদতেছি। যাই হোক, 10 মুহররম কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী যারা ছিলেন, ভাই, ভাতিজা, ভাগিনা, এভাবে সবাই একে একে শাহাদত বরণ করলেন। ইমামের শরীর মুবারক থেকে মাথা মুবারক কি করা হলো? শরীরের সাথে ছিল না আলাদা? একটু আওয়াজ দিয়ে বলুন, শরীরের সাথে ছিল না আলাদা? আমি আমার মূল বক্তব্য যাচ্ছি, আলাদা, এখানেই শেষ নয়। আল্লামা শফিউল কারবী রহমতুল্লাহ আলাইহি শামে কারবালা আহলে সুন্নাত মাসলাকে আলা হযরতের অনুসারীদের জন্য এটা আজিম একটা তোহফা। কোরআন হাদিস মাযহাব মাসলাক চারটাকে সমন্বয় করে শাহাদাতে কারবালার উপর একটা বিশাল কিতাব উর্দু ভাষায় লিখেছিলেন খতিবে পাকিস্তান আল্লামা শফিউল কারবী রহমতুল্লাহ আলাইহি। সেটাকে বাংলা করা হয়েছে 2 খণ্ডে, এখানে আমার কাছে 1 খণ্ড, আপনারা যে কেউ এটা পড়তে পারেন, অনেক তথ্য পাবেন। আর কারবালার নামে আমাদের দেশে কত ওয়াজ ভুল চলে সেটাও আপনারা কথা বলেন, ঠিক আছে কিনা? কাছেই কিছু বই পুস্তক সংগ্রহ করে রাখিয়ে পড়ে পড়ার চেষ্টা করবেন। আল্লামা শফিউল কারবী রহমতুল্লাহ আলাইহি বলেন, শরীর থেকে মাথা আলাদা করে শেষ নয়, ইমামের জিসিম পড়ে আছে, ওই ইয়াজিদের বাহিনীরা ঘোড়ার উপর উঠে তার শরীরের পোশাক খুলে তার খালি শরীর মুবারকের উপরে ওই ইয়াজিদের বাহিনীরা ঘোড়া দিয়ে আমার ইমামের শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ, আরো বড় করে বলুন না নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, পৃথিবীর ইতিহাস বিরল। ওরা বর্ষার মাথার উপরে ইমামের সর মুবারক, কার? ইমাম হুসাইনের। বাস, আহলে বাইতে আতহারের মহিলা যারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম মাতম, মাতম বুঝছেন তো, ওই যে মহরমের সময় শিয়ারা হাই হুসেন হাই হুসেন এভাবে মারে কিনা, কথা বলেন, ইরানের শিয়ারা এরকম করে কিনা? আবার অনেকেই আছে আপনার বিভিন্ন অস্ত্র দিয়ে শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে, এরকম পদ্ধতি কারবালার উৎসবের নামে শিয়াদের অংশের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তবে আমাদের দেশে যারা মরম করে এদেরকে আমরা শিয়া বলি না, কারণ শিয়া একটা জাহান্নামী দল, কতগুলো আকিদার কারণে এরা শিয়া। কথা বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, তাদের পদ্ধতির মধ্যে ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, শরীয়ত লঙ্ঘন হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমাদের দেশে যারা মহরম করে এরা কোনোদিন হযরত আলীরে নবী মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? শিয়ারা নবী মানে হযরত আলীরে, ওমান, তারপর আপনার বাহরাইন, তারপর আপনার কুয়েত, ইরাক, এই সমস্ত লেবনান, সিরিয়া, এদের সমস্ত দেশে যারা গেছেন বা আছেন তারা দেখবেন শিয়াদের মসজিদ আছে, এরা আজানের সময় বলে আশহাদু আন্না আলিউ রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিউ, কি বলে, বলেন না আশহাদু আন্না আলিউ, এখন আলি রসুল না আমার নবী রসুল, আওয়াজ দিয়ে বলুন আলি রসুল না আমাদের নবী রসুল, যারা আমার নবীর নবুয়ত মানবে না এরা কাফের, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঁচে? হ্যাঁ, মৌলা আলীর কদম, মৌলা আলীর জুতার ধুলি মুবারক আমি গুনাগারের মাথার উপর। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঁচে?
আমরা হযরত আলীকে মানি, মা ফাতেমাকে মানি, ইমাম হাসানকে মানি, ইমাম হুসাইনকে মানি, বারো ইমামকে মানি, হ্যাঁ মানতে যে আমরা কখনো শরীয়তের সীমারেখা লঙ্ঘন করি না, বলেন না শরীয়তের সীমারেখা লঙ্ঘন করি না। এখন আলী নবী না আমান রসুল নবী? দুই শিয়াদের কষ্ট হচ্ছে আপনাদের, শিয়াদের আরেকটা আকীদা কি? শিয়াদের একজন বড় হুজুর, তার নাম মোল্লা বাকের মজলিসি, মোল্লা বাকের মজলিসি, তার কিতাবের মধ্যে সে লিখেছে কোরআন শরীফ ছিল 40 পারা। নজবিল্লাহ বলছেন না? আমাদের দেশে কোরআন শরীফ কয় পারা? আরো জোরে। এই কোরআন সংকলন রসুল সামার পরে করছেন আবু বকর, এরপর উমর, চূড়ান্তভাবে সংকলন করছেন জামিউল কোরআন হযরত উসমান বিন যুরনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের ইজমা যারা মানে না, শরীয়তের সমস্ত আইনবিদদের ফতোয়া, ইজমায়ে উম্মত যারা অস্বীকার করে, এরা দায়রা ইসলাম থেকে খারেজ, এরা মুসলমান না, এরা কাফের, এরা কি? কাজেই আমাদের আকীদা বিশ্বাস কোরআন শরীফ কয় পারা? আরো জোরে বলুন না, কয় পারা? ইরানি শিয়াদের আকিদা কোরআন শরীফ 40 পারা, 10 পারার মধ্যে শুধু আলীর ফজিলত ছিল, এই কারণে আবু বকর উমর শয়তানি করিয়া ওই 10 পারা বাদ দিছে, 30 পারা কোরআন রাখছে। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে যারা মহরম করে তারা আকিদা কি 40 পারা না 30 পারা? আওয়াজ দিয়ে বলেন 30 পারা না 40 পারা? তাহলে এদেরকে আমরা শিয়া বলতে পারি? কথা বলেন না, শিয়া বলতে পারি না। এরপরে শিয়াদের আরেকটা মারাত্মক আকিদা বলবো বলবো, সেটা হচ্ছে নিকায়ে মওতা, কন্ট্রাক্ট ম্যারেজ। হাজি সাহেব বলতে পারেন, উনি লেবাননে অনেকদিন ছিলেন, এ ব্যাপারে ভালো জানেন। আমরা কিতাব পড়ে যে মোতা মোতা এটাই আর কি, অর্থাৎ আপনি জন্য ঢাকা গেছেন কয় মাসের জন্য? ওখানে একটা মেয়েকে এক মাসের জন্য বুক করার জন্য আপনি 1,000, 2,000, 5,000, এটা তার সম্মতিতে নিয়ে আপনি তার সাথে আগ্রহ হয়ে গেল, বস এক মাস পরে সে একদিকে যাবে, আপনি একদিকে যাবেন, এতে কোনো সমস্যা নাই। ইসলামের প্রথম যুগে এই বিবাহটা অনুমোদিত ছিল, ইসলামের প্রথম যুগে, কিন্তু পরবর্তী যুগে সেটা নিষেধ করা হয়েছে। সেই থেকে আমার নবীর শরীয়তে মোতা নিকাহে মোতা, এই কন্ট্রাক্ট ম্যারেজ হারাম হারাম হারাম। কথা বলেন, এই বিয়াটা কি? ইরানের শিয়া যারা, এরা ওই আমলটা করে, এদের দেশে এই বিয়াটার রীতি রেওয়াজ এখনো প্রচলিত, কাজে এই জন্য শিয়াদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক? কথা বলেন না, কোনো সম্পর্ক? আরো জোরে বলুন না, কোনো সম্পর্ক নাই। কারণ শিয়ারা বাতেল, কোন কোন শিয়ারা কাফের, বাতেল এবং কাফের সাথে সুন্নি হুসাইনি ইমানদার মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? আওয়াজ দিয়ে বলুন না, থাকতে পারে? এবার আসেন, একজন মানুষ মারা গেছে, শরীয়তের মাসালা, শরীয়ত অনুমোদন দিছে 3 দিন শোক পালন করা, কয়দিন? আওয়াজ দিয়ে বলুন না, কয়দিন? আরেকটা ব্যাপার আছে, আমি মাসালা বলবো, রাগ করবেন না তো আমার উপর, নীরব কথা বলবো না ভাই। আমাদের দেশে যখন কেউ মারা যায়, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করতেন, এটা কি বিয়ার বাড়ি না মরা বাড়ি বোঝা যায় না? কেন একদিকে লাশ আর একদিকে সুলা জ্বলতেছে? কেন? ওই একটা দোহাই, দাফন কাজে অনেক মানুষ আসবে, তাদেরকে খাওয়াইতে বসেননি, বহু বাড়িতে পয়সা আছে, গরু পর্যন্ত জব করে, এইগুলা খাওয়া হারাম। বাবাকে, কারণ যেখানে শরীয়ত সুখ পালনের নির্দেশ দিছে সেখানে গরু জবে করে ওই মৃত লাশের ঘরে রেখে ওই ঘরে খাবার দাবার করা শরীয়ত কখনো অনুমোদন? বলেন না কোনো অনুমোদন? বলেন না কোনো অনুমোদন? ফেকার ফতোয়া, ফতোয়ার কিতাব খুলেন, কোন ফতোয়ার মধ্যে সেটা যায় যাতে নিয়ে আসেন। কিন্তু আমাদের সমাজে এটা আছে না নাই? আমি আজকে আপনাদের কাছে, আপনাদের ভাই ভাতিজা পেটের সন্তান সুন্নি আমাদের খাদিম যে যেটা মনে করেন সেইভাবে আমি আপনাদের কদমে হাত রেখে আরজ করতে চাই, আজকে থেকে আমরা এটাকে আর কোনোদিন আমাদের সমাজে আমরা আনবো না। রাজি আছেন কিনা? দুই হাত উঠায় বলেন রাজি আছেন কিনা? নারায়ণ
আপনি রাগ করলেন আমার উপর, রাগ করলেন আমার উপর। দেখেন তাহলে এখন আমরা করব কি কি করব? দেখেন যাদের বাড়িতে মানুষ মারা যায় তারা বুঝেন, আর জানা যায় বা দাফন কাজে যারা দেবেন তারাও বুঝেন, দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে জীবিত মানুষের দায়িত্ব হচ্ছে যে মানুষটি মারা গেছে তার গোসলের ব্যবস্থা করা, কাফনের ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করা, তারপরে দাফনের কয়টা কাজ? গোসল, কাফন, জানাজা, তারপরে কয়টা জিনিস বাবা বলেন না, কয়টা জিনিস? চারটা জিনিস। ওয়াজ অনেক শুনবেন, একটু মেহরবানি করে কিছুটা আমলি কিছু জিনিস আমরা নিয়ে যাই। এই চারটা দায়িত্ব জীবিত মানুষের উপর। এখন আমরা সংবাদ পৌঁছায় দিই, তবে বিনা কারণে জানাজার নামাজ বড় করার জন্য নীরব নীরব, আমি আবার কথাটা রিপিট করছি, কোনো কারণ ছাড়া দেরি করলেন জানাজার জন্য। কেন? লোক বেশি হইতো, কি বেশি হইতো? আওয়াজ দিয়ে বলেন না, লোক বেশি হতো, কোনো কারণ নাই। এই সমস্ত কারণে যদি জানাজার নামাজ পড়াইতে দেরি করেন, গুনার কাজ। রসুল বলছেন আজিলু সালাসা, তিনটা কাজ খুব তাড়াতাড়ি করো। এক, যখন মানুষ মারা যায় যত তাড়াতাড়ি তারে কি করো, পারো দাফন করো। ছেলে যদি উপযুক্ত হয় তাড়াতাড়ি বিবাহ করাও, মেয়ে যদি উপযুক্ত হয় তাড়াতাড়ি বিবাহ বলেন না বিবাহ। আর যখন নামাজের ওয়াক্ত হয় নামাজ, কয়টা কাজ? আওয়াজ দিয়ে না, কয়টা কাজ? কাজ তিনটা। এক, মানুষ মারা গেলে তাড়াতাড়ি কি করা, দাফন করা। দুই, ছেলে মেয়ে উপযুক্ত হইলে বিবাহ করানো এবং দেওয়া, ওয়াক্ত হয়ে গেলে কি করা। এই তিন কাজে বিলম্ব করার কোনো সুযোগ বলে না, বিলম্ব করার কোনো সুযোগ। এই জন্য আমাদের দেশের ওয়াহাবি তবলিগি ভাইরা ফতোয়া দেয় যে জানাজার পরে লাশ লইয়া দৌড় মারবা, জানাজার নামাজের পরে দোয়া করলোই দেরি। কথা কোন ঠিক হবে? ঠিক কিছু কিছু জায়গায় এমন অবস্থা, এই শুধু ইমাম সাহেব সালাম করাইতে সাইর ওয়াহাবি সহ ওয়াহাবি জানাজার লাশ লই এই যে দৌড় শুরু করছে, মনে হয় যেন ইন্ডিয়ার বর্ডারের মাল ক্রস করতেছে। কথা কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন আসেন, হেবাডার সাসা মারা গেছে 10টায়, জানাজা পড়ছে আসরের পরে, এই যে সময় গেছে, দেরি হইছে না? কথা কোন দেরি হয় নাই? তো ওই দেরির ব্যাপারে তো আপনাদের কোনো ফতোয়া নাই। এরপরে জানাজার লাশ থেকে এক ঘন্টা বক্তব্য আমরা দেশে আছে না নাই? কথা কই না আছে না নাই? আল্লাহ মাশাআল্লাহ না দিলে অমুক বেজার, অমুক বেজার, অমুক বেজার, আর এটা তো জানাজার নামাজ, বেজার হওয়ার তো কিছু নাই, বেটার লাগে তো দোয়ায়ে মাগফিরাতের দরকার। কথা কোন আরো লজ্জার ব্যাপার, মসজিদের ইমাম অথবা কোনো আলেম যদি ওই অবস্থাতে শরীয়তের কোনো মাস্তা মাতাই বলে, খালি কানে দেরি জিতি আছে, দেরি জিতি আছে। কথা কই না আর বড় বড় নেতায় বক্তব্য দিলে মাইকের সাউন্ডটা বাড়াই দে। কথা কোন ঠিক না বটে? এগুলো গুনার কাজ। এগুলো কিসের কাজ? মুর্দার কষ্ট হয়, আত্মার বদ্ধ জীবিত মানুষের উপর আছে, পরিহার করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? হ্যাঁ, ওই ব্যক্তির জীবন কর্ম নিয়ে যদি আপনার এতই ভালো লাগে আলোচনা, আপনি তার জন্য স্মরণ সভা করেন, আলোচনা মাহফিল করেন, আপনি ঘন্টার উপর ঘন্টা তার উপর আলোচনা করেন, এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা। কিন্তু লাশ রেখে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যারা জানাজা পড়তে যায় তাদেরকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ শরীয়ত? কথা বলেন না, শরীয়ত কষ্ট রাগ করতেছেন আমার উপর, রাগ করতেছেন আমার উপর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই মুসলমান অপর মুসলমানের জানাজার কাজে যায়, জানাজা পড়ে, কি পড়ে? আমরা উদ্দেশ্য কি ভাত খাওয়ার জন্য, সিন্নি খাওয়ার জন্য, না জানাজা পড়ার জন্য? যারা যারা ভাত খাওয়ার উদ্দেশ্য আছেন হাত তুলেন, মাশাআল্লাহ। তাহলে আমার কথা মনে জিভ দিয়ে আপনারা রিসিভ করতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা খাইতে যাই না সওয়াব আনতে যাই? আরো জোরে, সওয়াবটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যু সংবাদ শোনার পরে কেউ যদি কোনো মহিলা অথবা পুরুষ মুমিন মুমিনার জানাজার নামাজ পড়ে চলে আসে, আল্লাহর রসুল বলছেন তার জন্য এক কেরাত সওয়াব। লাহু কেরাত, এক কেরাত, কয় কেরাত? এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, জানাজা পড়া যদি না আয়া
ওই দাফন পর্যন্ত অপেক্ষা করে তার মাটি দিয়ে এরপরে আয় দুই কেরাত সওয়াব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় কেরাত? সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর মা মানাল কেরাত মাল মুরাদ, কেরাত দ্বারা উদ্দেশ্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, কেরাত মানে উহুদ পাহাড়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন তো উহুদ পাহাড়, বিশাল পাহাড়, পাথরের পাহাড়। নবী সাল্লামা এই গুহার মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। হুজুরের চাচা সাইয়্যিদুস সুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছিলেন, মর্মান্তিক শাহাদত, যে শাহাদত পৃথিবীর ইতিহাসের রেকর্ড ভাঙ্গেছে, যে ওনার হাত এক জায়গায়, পা এক জায়গায়, নাক এক জায়গায়, চোখের পুতলা এক জায়গায়, কলিজা সিবিয়ে খেয়ে এক বিভৎস অবস্থা সৃষ্টি করে নবীর চাচার উপর এই জুলুম যখন করতেছিল কাফেরের বাহিনীরা, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। হে কাফের মুশরিকরা, তোমরা জেনে রাখো, তোমাদের ধারণা নবীর চাচাকে তোমরা দুনিয়া থেকে আড়াল করে দিয়েছো, আর আমি আল্লাহ আমার নবীর চাচাকে শাহাদাতের মাধ্যমে অমর করে দিয়েছি। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর চাচা অমর ওহুদের মাঠে গেলে খলিঘর ভেঙে যায়, অস্থির হয়ে যায়, মন স্থির করা যায় না, যে এই জায়গার মধ্যে আমার নবীর চাচার উপর এরকম জুলুম করা হয়েছিল, যে আমির হামজা আমার নবীকে দুই হাত দিয়ে আগিয়ে রাখতেন, কাফের মুশরিকদের জুলুমের অত্যাচার থেকে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই উহুদ পাহাড় ওখানার কাহাদিস আজকে বেদিন বাতিলরা বলে আমরা কেন নবীরে ভালোবাসি, এই ভালোবাসার কি মূল্য? এই নাদান, তোরা তো সৌদি আরবের রিয়ালের পাগল, আমেরিকার ডলারের পাগল, আর সুন্নিরা মদিনার গোলামীর পাগল। তোদের ডলার তোদেরকে জাহান্নামী করবে, নবীর গোলামী সুন্নিদেরকে জান্নাতি করবে। ওটা বলেন ঠিক না বেঠে? আমরা নবীর গোলামী চাই কিনা? তুই হাত উঠায় বলুন আমরা চাই কিনা? আল্লাহ আমাদেরকে নবীজির গোলাম হয়ে কবরে যাবার জন্য তৌফিক দেন, আমিন করুন। আরো জোরে বলুন না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? সেই পাহাড় বলেন তো, আমাদের ওয়াহাবিদের শরীরে জান আত্মা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? যেটি মরে গেছে এটির কথা না, যেটি এখনো দুনিয়াতে আছে এরা জিন্দানা মরা? আরো জোরে কন্যা জিন্দানা মরা? হাত দুইটা না তিনটা? হাত দুইটা না তিনটা? হাত দুইটা না চারটা? চোখ দুইটা না ছটা? মাথা একটা না পাঁচটা? তাহলে কোনো বেশ কম নাই। বহুত পাহাড় আজ সাহ পা কয়টা দেখছেন? বহুত পাহাড়ের কোনো পা আছে? হাত আছে? পাহাড় পাথরের পাহাড়, কিন্তু রহমাতুল আলামিন নবুয়তের জবান দিয়ে বলছেন দুনিয়ার মানুষ, এই পাথরের পাহাড় আমি নবীরে ভালোবাসি আর আমি রসুলও তাকে ভালোবাসি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আহ কেমন নসিব, একটা পাহাড় ভালোবাসা দিয়ে নবীরে খুশি করছে, আর আমরা এমন নবীর উম্মত কলমা পড়ে পড়ে আজকে নবীর ভালোবাসার বন্ধন কাটতেছি। এরকম ইঁদুর আমাদের সমাজে আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? আমাদের ঘরের উদুরে কাপড় কাটে, কিতাব কাটে, বই কাটে, কথা কোন কাটে না? না, আর এই সমস্ত ইয়েজিদি ইঁদুররা আমাদের ইমান কাটে, নবীর কাছ থেকে আমাদের সম্পর্ক কাটতে চায়, গৌসে পাকের কাছ থেকে আমাদের সম্পর্ক কাটতে চায়। কথা বলুন ঠিক না বেঠে? ওই সমস্ত ইঁদুরদেরকে হত্যা করার দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই? না লজিং রেখে খাওয়াইয়া বড় করবান। খবরদার, সাপ যদি ফালন কি দিব?
আর জোরে কন্যা কি দিব হাজে সুবল দেওয়ার কোন পরিবেশ করবেন না ইয়াজিদ ইয়াজিদ হুসাইন হুসাইন দুধ দুধ পানি পানি দুধ আর পানি কখনো এক হতে পারে হুজুর বলছেন যারা যা জানাজার নামাজ পড়তে যায় পড়িয়া চলে আসে ওই ওহুদ সমপরিমাণ পাহাড়ের সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দিবেন জানাজার নামাজও পড়লে সওয়াব না জানাজার নামাজ সইরা ভাত খাইলে সওয়াব কথা কইনা পড়লে সওয়াব না ভাত খাইলে সওয়াব তাহলে আগামীকাল থেকে যদি কোনো জানাজার যান ফরবার লাগে যাইবেন না খাইবার লাগে যাইবেন জানাজা যাওয়াত ফরবার লাগে যাইবেন কেউ যদি দাওয়াত দেয় আস্তে করে আইবেন যদি গুনা হয় আমার সওয়াব হইলে আপনার দুই আটটা এখন রাজি আছেননি অন্তত পক্ষে আমরা একশো মানুষ যদি এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করি আশা করি সমাজ পরিবর্তন হবে আমার আবদার থাকবে মসজিদের ইমাম সাহেবদের কাছে আপনারা ইমামরাও যদি ওই করে না খান মুসল্লিরাও খাইতো না কথা কইন দরাইন না ইমামতি বালা জিনিস খারাপ জিনিস না এতে ইমামতি যাইতো না বুঝাইয়া দিবা কথা কইন আমি কি ভুল কইলাম আপনারা রে হ্যাঁ তবে আমরা সমাজে কিছু আছে মোল্লা এরা কোরআন হাদিস আনছে তা আখেরাতের লাগে না দুনিয়ার লাগিয়া বড় বড় নেতারে খুশি করবার লাগে খালি পত্তা দে কথা কই এরকম আছে না নাই কথা কই না আছে না নাই এগুলো হচ্ছে দুনিয়া লোভী দুনিয়ার কুকুর পাতাটা কুকুরেরা কথা বলুন ঠিক না ঠিক যারা সত্য কথা মানুষের সামনে বলতে পারে না এমনি আবার বড় দাবি করে কথা কই না আছে না নাই